18 শতাব্দীর শেষ ভাগে কুশাহাটা ঘাটে গোয়ালনদের গোড়াপত্তন হয়। দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা মৌজার পাশেই ছোট্ট গোয়ালন্দ নামের একটি ছোট্ট মৌজার সন্ধান পাওয়া যায়, যা পাবনা জেলার সীমানা সংলগ্ন পদ্মা যমুনা সীমারেখার কাছাকাছি। পদ্মা যমুনার যৌবন জৌলুষ্যের দিনে এক জিঘাংশু প্রকৃতির জলদস্যুর বিচরণ ছিল এই অঞ্চলে। গঞ্জালিস নামের এই জলদস্যু পদ্মা মেঘনা যমুনায় ডাকাতি করে বেড়াত। যতদূর জানা যায়, গঞ্জালিস থেকে কালক্রমে গোয়ালন্দ নামের উৎপত্তি। ভৌগোলিক দিক বিবেচনায় এই উপজেলার উত্তরে পাবনার বেড়া উপজেলা এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলা, দক্ষিণে ফরিদপুর সদর উপজেলা এবং রাজবাড়ী সদর উপজেলা, পূর্বে মানিকগঞ্জের শিবালয় উপজেলা এবং হরিরামপুর উপজেলা, এবং পশ্চিমে রাজবাড়ী সদর উপজেলা। উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতায় দুর্দান্ত এক গতিতে এগিয়ে গেছে রাজবাড়ী উপজেলাও। এখানে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনে বদলে গেছে তৃণমূল মানুষের জীবনযাপন। সরকারের যে সকল অগ্রাধিকারমূলক সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, যেমন হচ্ছে আপনার 10 টাকার যে আপনার মূল্যে চালের ব্যবস্থা করা, তারপরে চলে আপনার TCB-র কার্ড, সুলভ মূল্যে আপনার কেনা বা পণ্য কেনার যে কার্ড, এই সকল জায়গায় আমরা কিন্তু তাদেরকে আপনার ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করেছি। সার্বিকভাবে গোয়ালন্দে এই 694টি পরিবারের মাঝখানে আপনার পরিবর্তন এখন লক্ষণীয়। প্রথমত হচ্ছিল তাদের আত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয়ত হচ্ছিল তারা সমাজের মূল স্রোতে মেশার সুযোগ হয়েছে, তৃতীয়ত হচ্ছিল তারা যে অবহেলিত জীবনযাপন করত, সেখান থেকে তারা বের হয়ে এখন নিজেরা উৎপাদনমুখী জীবনযাপন অভ্যস্ত হয়েছে। তারা নিজেরাই কিছু না কিছু চাষবাস করছে, সমবায়ের মাধ্যমে বিভিন্ন রকম আপনার সবজি চাষ, মাছ চাষ, হাঁস মুরগি, কবুতর, গরু ছাগল তারা লালন পালন করছে। এটির মাধ্যমে এখন তাদের যে সন্তানরা আপনার বিভিন্ন স্বপ্ন দেখতো না, এখন তারা কিন্তু স্বপ্ন দেখছে। তাদের সন্তানেরা এখন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কোনো শিক্ষার্থী যদি SSC পরীক্ষার থাকে, SSC পরীক্ষার্থী থাকে, সে যদি কোনোভাবে টাকার বা অর্থের অভাবে সে ফর্ম ফিল আপ করতে পারে না, এই তথ্য আমাদের কাছে আসলে আমরা এই উপজেলার যারা সচ্ছল ব্যক্তি আছেন বা অন্যান্য যারা বা শুভাকাঙ্ক্ষী আছেন, শিক্ষাবান্ধব ব্যক্তি আছেন, তাদের তাৎক্ষণিক সহযোগিতার মাধ্যমে আমরা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে আমরা ফর্ম ফিল আপের সুযোগ করে দেই, যাতে কোনো শিক্ষার্থী আপনার ঝরে না পড়ে। সব কিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে অনুশাসন এবং স্বপ্ন যে একজন মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষেই উন্নয়নের মূল স্রোতে মিশে যাবে, সেটি আজ অনেকটাই বাস্তবায়ন হয়েছে, সেটি সফল। উজানচর ইউনিয়নের গফুর মণ্ডল পাড়া ইউনিয়নের নির্মিত আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন পরিবারের জীবনযাত্রা সহজতর হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যার মানবিক উদ্যোগ বাস্তবায়নের কারণে। 3 ছেলে আর 1 মেয়ে রাশি তার ঘরে। সংসারে আরও রয়েছেন তার অন্ধস্বামী জাহাঙ্গীর সর্দার। যদিও একসময় চোখের জ্যোতি চলে যাবার আগে সারা জীবন পুরো সংসারের জন্য সামর্থ্যের পুরোটুকুই দিয়েছেন, যদিও কলুর বলদের মতো খেটে কখনো সংসারে নিত্য সংকট ঘোচাতে পারেননি। এক কথায়, দারিদ্রতা কখনো তার পিছু ছাড়েনি একটি দিনের জন্য। নিজের বা স্ত্রীর নিজস্ব ঠিকানা ছিল না, এই কারণে বছরের পর বছর পরকাছার মতো একটু আশ্রয়ের জন্য এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন। কোনো মানুষ তাদের এই কঠিন সময়ে কখনো আপন করে কাছে ডাকেনি বা পাশে দাঁড়ায়নি। জীবনের প্রতিটি পদে বঞ্চনার শিকার এই দম্পতি প্রধানমন্ত্রীর উপহারের ঘরের কারণে ফিরে পেয়েছেন তাদের নাগরিক সম্মান। আমার একটা বাচ্চা হয়ে গেল 40 দিন পরার পরে বাবুর বাবা মারা যায়। মারা যাওয়ার পরের থেকে ওইখান থেকে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে বাচ্চাটা ওইখানে আমার মার বাড়ি রেখে আমি ঢাকা চলে আসি। ঢাকায় চলে আসি, হলে পরে আমি অনেক কষ্টে চাকরি বাকরি করতাম। চাকরি বাকরি করার পরে আমার এইখানে বিয়ে হলো রাজবাড়ি গোয়ালন্দ থানা। বিয়ে হয়েছে, আমি এইখানে আইসে লয়া আমি অনেক কষ্ট করছি। বললো কি যে আমি রাজমিস্ত্রি কাম টাম দিয়ে আমি খাবো, চলো তোমার দেশে লিয়ে যাই। আমি দেশে আসলাম, দেশে আইসে লয়া আমি আইসে দেখি আমার ঘরে শুধু রেল রাস্তার মিদে। সেখন আমি কি করব, সেখন আমার স্বামী ও একটু চোখ কানা হয়ে গেল। আমি নামাজ পড়েও দোয়া করব যে মা আমার জন্য অনেক ই করছে, ভালো কাজ করছে, না হলে আমি এই ঘরে থাকতে পারতাম? আমি ঘর ভাড়া করে থাকছি, আমি রাস্তার ডালে থাকছি, আমি কত না কষ্টই করেছি, আর কি কাজ তার কাছে যাবো? আমার চাওয়ার মতো আর কি আছে?
স্থায়ী পুনর্বাসনের পাশাপাশি এই কর্মসংস্থানের মধ্যে দিয়ে এইসব মানুষদের ভাগ্য পরিবর্তনের নানামুখী সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ সরকার। দীর্ঘ ২২ বছর ধরে পথে পথে রিক্সা চালিয়ে জীবন চালিয়ে নিচ্ছিলেন অসহায় আকবর আলী শেখ। স্ত্রী আনোয়ারা বেগম তার এই জীবনযুদ্ধে একমাত্র বিশ্বস্ত সঙ্গী। বহু প্রতিকূল পরিস্থিতিতেও আস্থার প্রতীক হয়ে এখন পর্যন্ত স্বামীর পাশেই আছেন। সংসারে আরও রয়েছে তার দুইটি মেয়ে আর একটি ছেলে। একটি মেয়ের বিয়ে দিয়েছেন অনেক কষ্টে, আরেক মেয়ে দশম শ্রেণীর ছাত্রী। ছেলেটির অভাবের কারণে পড়ালেখা হয়নি, তাকে জীবিকার সন্ধানের জন্য কাজে নামতে হয়েছে আরও আগেই। এখন সে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজ করে। আকবরের নিজস্ব ঠিকানা নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার পর থেকে নিঃস্ব হয়ে যান। তারপর থেকে বেড়ি বাঁধের জায়গায় ঘর তুলে বসবাস করে আসছিলেন। অসহায় এই পরিবারটি প্রধানমন্ত্রীর উপহারের ঘরের কারণে স্থায়ী ঠিকানা পেয়েছেন। নদীতে যে সময় ঘর ভাঙিনি গেছে, সে সময় আমি ছোট ছিলাম। আমার দাদারা ঘর ভাঙার পরে আমরা চলে আসলাম গোল্লন্দ। গোল্লন্দ আমরা গাড়ি মালি পূজা মুজা মানুষের বাড়ি কাজ করে খাটতাম, তো আমি একটু করতাম। তারপরে আমরা এই যে আস্তে আস্তে মনে করেন বাপ নাই মা নাই, আমাদের সম্পত্তি নাই কিছু, অসহায় আমরা ভাষা 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 বেড়াচ্ছি বাইরে যায়। ওই যে রাস্তার বেড়ে বাদে যাহিরে একটা ছাপড়া উঠেছিলাম, ছাপড়া উঠে বাল বাচ্চা নিয়ে কোনোরকম জীবন কাটাছি। কাটাছে ভাসতে মানে ভাষার মতন, আগে নদীতে ভাষার মতন। বিএমপি ক্ষমতায় দেয় না আমাকে কিছু, বিএমপি ক্ষমতা আমরা মানে 10 বছর ছিল আমরা কিছুই পাইনি। এখন এই শেখ হাসিনা আমাকে দিয়েছে চারদিক দিয়েছে হাজার হাজার সুখে হাজার। স্থায়ী ঠিকানায় থিতু হওয়া প্রায় প্রতিটি পরিবারে সচ্ছলতা ফিরতে শুরু করেছে। আমার বিয়ের পর আমার স্বামীর বাড়ি কোনো ঘর ছিল না, মাত্র একটা ছাপড়া ছিল। আমরা ফ্যামিলি তো অনেকজনই ছিলাম, দেওর দিয়ে স্বামী দিয়ে শ্বশুর শাশুড়ি দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে, তা আমাদের সেখানে একটা ছাপড়া ছিল। আমরা অনেক কষ্ট করে সবাই মিলে এই এক ঘরেই থাকতাম। তারপরে তো আমরা একটা ঘর পাইছি, আমাদের একটা ঘর দিছে, আমরা এখন ভালোই আছি। উপকার ভোগীরা নিজের আঙিনায় গড়ে তুলছেন সবজি বাগান, আর এর কারণে মূল পেশার পাশাপাশি তারা করতে পারছেন বাড়তি আয়। সুহাদ শেখ পেশায় দিনমজুর, যখন যে কাজ হাতের কাছে পান সেটাই লুফে নেন তিনি। পাশাপাশি দিন চুক্তিতে কৃষিকাজ করেও উপার্জন করেন সুহাদ শেখ। তখন দিনে 400-500 টাকা পর্যন্ত আয় হয় তা। আবার অনেক দিন যায় কোনো কাজ না থাকায় ঘরে বসে পুরোপুরি বেকার সময় কাটাতে হয় তাকে। এমনিতেই অভাব, তার উপর কাজ না থাকলে তখন সংসারের টানাপোড়েন আরও তীব্র হয়ে ওঠে। স্ত্রী বিথি খাতুন সংসারের সামাল দেন। সময়ে সময়ে তিনি অভাব আর নিত্য সংকটের বিরুদ্ধে লড়াই করে রীতিমতো হাঁপিয়ে ওঠেন। তাদের কষ্টের সময়ে কখনো কাউকে পাশে পাননি, তাই শুধুই দীর্ঘশ্বাস ছেড়েছেন পদে পদে। তাদের 7 বছর বয়সে একটি ছেলে আছে। সুহাতের বাবার একসময় ভিটে বাড়ি সবই ছিল, কিন্তু নদী গর্ভে সব বিলীন হয়ে গেলে এই মানুষগুলো ভূমিহীন হয়ে পড়েন। এখন তারা আবারও নিজস্ব ঠিকানা ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘরের কারণে। আমাদের যখন নদী ভাঙবে তখন আমাদের বাড়িঘর সরাইতে পারি নাই, এমনভাবে ভাঙছে মানে দেখতে দেখতে সব কিছু নিয়ে গেছে নদীতে, সরাইতে পারিনি কিছু। মাঠে মাঠে কাজ করছে, কতদিন কাজ ছিল কতদিন ছিল না, অনেক কষ্ট করছে। ঠিক আছে না, আমাদের অনেক উপকার হয়েছে, আমার মায়ের মতন আমাদের অনেক দেখছে, কেউ তো আমাদের পাশে দাঁড়ায়নি, এই শেখ হাসিনা দাঁড়াইছে আমাদের জন্য মেলা অনেক উপকার করছে। আগে তো কিছু ছিল মানুষ আমাদের সাথে এভাবে বেশি কথাবার্তা বলতো না, মানে এতটাই ইয়ে করতো না। এখন যাই কিছু জিনিসের জায়গা হয়েছে, মানুষ কথা বলে, মানুষের তো একটা জিনিস চাইলে পাওয়া যায়। অনেক কষ্ট করে এক জায়গায় ইসলাম, সেখানে এসে মানে কোনো আশ্রয় নিলাম। আশ্রয় বলতে সেখানে 1 মাস ছিলাম, সেখান থেকে এসে এক মানে কথা জমির সাথে কথা বলে সোনকালে টাকা হিসেবে বাড়িয়ে করলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অধিকটা জমি দিছে, একটা ঘর দিছে, সেটা ঠিকানা হয়েছে। আগে কোনো ঠিকানা ছিল না।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারের এই প্রকল্পটিতে তৈরি করা হয়েছে আধা পাকা রঙিন টিনের ঘর। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এই পরিবারগুলোর জন্য রয়েছে সুপেয় পানির ব্যবস্থা। বাবার অর্থনৈতিক চরম সংকটের কারণে স্কুল পাঠ হয়নি আম্বিয়া বেগমের। একসময় বিয়ে হয় আরেক হতদরিদ্র সালাম মৃদ্ধার সঙ্গে। আম্বিয়ার স্বামী সালাম তখন দিন চুক্তিতে কৃষিকাজ করতেন। মাঝখানে প্রায় 8 বছর রিক্সা চালিয়েছেন সালাম। যা উপার্জন হতো তাতে করে সংসার চালানোই ছিল বেশ কঠিন। সময়ে সময়ে সেই সংকট তীব্র আকার ধারণ করত। এমন অবস্থায় বাড়তি উপার্জনের জন্য বিকল্প অন্য পথ না পেয়ে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন আম্বিয়া। এই অসহায় পরিবারটির থাকার কোনো ঠিকানা ছিল না। বছরের পর বছর ধরে বিভিন্ন জনপদে ভেসে বেরিয়েছেন। 4টি সন্তানকে ঠিকমতো দুবেলা পেট পুরে খেতে দিতেও পারেননি এই দম্পতি। তাদের দিন বদলে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতার ছায়াতলে আশ্রয় পেয়ে এখন তারা নিরাপদ জীবন যাপন করছেন। তার বাড়ি ছিল, ঘর ছিল, গাঙ্গ ভেঙে চলে গেছি। চলে গেলি পরে আর এক জায়গা আলাম, দেবগ্রাম গাঙ্গে ভেঙে চলে গেলাম। দেবগ্রাম তো চলে গেলাম ঢাকা, 7 বছর থাই আলাম। 7 বছর থাই এসে ঘাটে ছিলাম আমার 7 বছর। আমার স্বামীটি এক সাইড পড়ে গেল, 7টা মাস কামাই রুজি করি পার না। সওয়াল একজন আত পাগলা কয়টা জাল মুড়ি নিয়ে ওই হিসেব পাতি করি পার না। মনে কর সংসারটা আমার কোনো রকম চলে। 7টা মাস আমি খুব কষ্ট করছি, আমার মনের ব্যথা আর কেউ জানে না, আমি তো জানি। চাল পাল নিয়ে কী খাবো কী করবো, একজনের বাড়ি কাজ করতেছি, ওই মাস্টারের বাড়ি আমি কাজ করি, আবার নিজে বাজা পড়া বাজতেছি স্কুলে। আগে থেকে এমনি একটু ভালো আছি, আমি ঘরখান পা খুব খুশি হচ্ছি, চাল পাল নিয়ে শান্তিতে নছি। মনে করো যে খুব আমি একটু আরামে নছি। শেখ হাসিনার নিয়ে দোয়া করি, শেখ হাসিনা আমাকে দেখতেছে। সে না দেখলি, সে না সাহায্য না করলে আমরা পাবো কোনো জায়গা। শুধু সুবিধাভোগীই নয়, আগামী প্রজন্ম গড়ে উঠছে এমন নিরাপদ পরিবেশে। আগের চেয়ে আরও অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বাবা মা আর 4 ভাইবোন নিয়েছিল লাফলি খাতুনদের পরিবার। বাবা পেশায় ছিলেন কৃষক, অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো ছিল না, তাদের নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিল। এর মধ্যে অনেক কষ্ট করে 9ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছিলেন লাফলি খাতুন। এরপর তার বিয়ে দিয়ে দেন বাবা মা। শাহাদাত হোসেনের সঙ্গে আরম্ভ করেন নতুন জীবন, কিন্তু সেখানেও তার ভাগ্য পরিবর্তন হয়নি একেবারেই। তার শ্বশুর বাড়ির অবস্থা ছিল আরও খারাপ। লাফলির স্বামী শাহাদাত একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত। আয় অল্প থাকায় সংসারে লেগে থাকত নিত্য টানাপোড়েন। এমন অবস্থার মধ্যে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর পেয়ে তারা আবার ফিরে পেয়েছেন নাগরিক সম্মান। নদীতে ভাঙা যাওয়ার পরে আমার চাচার বাড়িতে এসে আমরা থাকি। তো এখান থেকে আমার বাবা অনেক কষ্ট করে আর কি দিন মজুর কাজ করে, আমরা 4 ভাই বোন আমাদের অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে। আমি ক্লাস 9 ওঠার পরে আমার বিয়ে দিয়ে দিছে। পরে আমার বাবা জমিটা তো রাখতে পারে নাই, টাকার অভাবে বাবা মা পড়াশোনা করাতে পারে নাই, আগেই বিয়ে দিয়ে দিছে। বিয়ের পরে আমার শ্বশুরবাড়ি সেরকম গরিব মানুষের সাথে দিছে, জমি জায়গা নাই, অল্প একটু জায়গার মধ্যে থাকে, তার অনেকটি ভাই বোন। তো বিয়ের পরে আমার স্বামী একা রোজগার করে, অনেক অভাবেই কষ্টে আর কি, অল্প একটু জায়গা আছে সের মধ্যে অনেকগুলো লোকজন, অনেক কষ্ট করে থাকি আর কি। একবেলা খাইতাম বা একবেলা কষ্ট করেই থাকা লাগতো। শেখ হাসিনা সরকার আমাদের সরকার দিছে, আমরা খুব ভালো আছি। ঘরটা পাওয়ার পরে আমরা অনেক খুশি, ভালোই আছি। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য বিশ্ব ইতিহাসে বিরল এই উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এভাবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা এগিয়ে যাচ্ছে দূরপার গতিতে। এক ছেলে স্বামী আরিফকে নিয়ে শিখা আক্তারের ছোট্ট পরিবার। বিয়ের পর থেকেই জোড়াতালে সংসার সামাল দিয়ে আসছেন শিখা। তাদের একটিমাত্র সন্তান, তারপরও অভাবের কারণে তাকে ঠিকমতো দেখভাল করাটা প্রায় অসম্ভব ছিল
তাদের জন্য। আরিফ ভাড়ায় রিক্সা চালান। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর যা উপার্জন তা নির্দিষ্ট একটা অংশ তুলে দেওয়া লাগত রিক্সা মালিকের কাছে। উপায় না পেয়ে অস্থায়ী বাসস্থান হিসেবে বেছে নিয়েছিলেন অন্যের জমি। ছাপড়া ঘর তুলে বসবাস করতেন এই অসহায় পরিবারটি। এখন তারা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নিরাপদ জীবনযাপন করছেন। বিয়ের পরে আমার স্বামী এলো, মা বাপ নাই, নানি শাশুড়ি বড় করে বিয়ে দিছে। মানে এক বাড়ির ভিতর নানি শাশুড়ির জায়গা নাই, মানে এক বাড়ির ভিতর থাকতাম, সে বাড়ি থেকে দিছে খেদায়া। যে বাড়িতে থাকতাম মানে নাড়াই জর্গা, তারপরে না খায় থাকতাম, মানে মেলা হাওকর ভিতর মানে কি আর কি বাস করছি। ছেলেটা যখন পেটে ছিল তখন না খাগা থাকতে হয়েছে, একগুলো খাইতে পারিনি, এই করে পারি নেই, মানে অনেক কষ্টের ভিতরই বাস করছি। অভাবের সংসার, কামাই রুজি করতে পারতো না, মানে কারেন্টের কাজ করতে একবেলা হতো একবেলা হতো না, মানে মেলা কষ্টের ভিতর ছিলাম। আমরা কখনো কল্পনাই করিনি যে এরকম একটা পাকা ঘরে থাকবো। এখন শেখ হাসান আমাদের পাশে থাকে, আমাদের একটা ঘর দিছে, সুখে আছে এখন। গোয়ালন্দ উপজেলার উজানচন ইউনিয়নের গফুর মোল্লা গ্রাম। মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমতা থেকে বঞ্চিত হননি তৃতীয় লিঙ্গের মানুষরাও। এখানে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ষাটটি ঘর রয়েছে। গোয়ালন্দের মাটিতেই জন্ম তৃতীয় লিঙ্গের মাহির। বাবা মা বাদেও পরিবারে তারা ছিলেন চার ভাই বোন। সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে পেরেছিলেন মাহি। একসময় অনেক কষ্ট নিয়ে ঘর ছাড়া হয়ে যান তিনি। মায়ের সঙ্গে রাখতেন নিয়মিত যোগাযোগ। 2013 সালে জমিজমার বিরোধের জের ধরে মাহির বাবাকে হত্যা করা হয়। তারপর থেকে মায়ের ভরণ পোষণই তিনি করেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হবার পর মাহির জীবনে ঘটে লাঞ্ছিত বঞ্চিত হবার মতন নানান ঘটনা। তবে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাওয়ার মধ্য দিয়ে তারা স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। ছোটবেলা থেকে যেমন আমার সাথে কেউ খেলতে চাইতো না, বলতো মগা ওর সাথে খেলবো না, এটার দিক দিয়ে আমি একটু অবহেলিত। আমার মাকে বলে, পেটের গালি দেয় যে তুমি তো হিজড়া সন্তান জন্ম দিচ্ছ, তোমার পেটই ভালো না। তখন একদিকে আমি ভাবি যে আসলে এখানে সমাজেই থাকবো না। তখন আমি খুঁজতে শুরু করি যে আমার মতো কে আছে এই সমাজে, আমি কি একা এরকম নাকি আমার মতো আরও কেউ আছে। তখন খুঁজতে খুঁজতে আমার মতো যারা আমি তাদের সাথে মিশে যাই। আস্তে আস্তে জীবনটা এরকম পরিবর্তন হয়ে আসে। জীবনে অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় বেড়াইছি, অনেক ধাক্কা খাইছি। এমনও জীবন ছিল যে রাস্তায়ও জীবন কাটাইছি, খেয়েও কাটছে না খেয়েও কাটছে। কখনো কারো বাসায় যদি ঘর ভাড়া নিতে গেছি, এমনি যদি আম পাবলিকের জন্য 5,000 টাকা ভাড়া হয়, আমাদের জন্য 10,000। তোমরা হিজড়া, থাকলে থাকো না থাকলে না থাকো। তো কখনো ভাবতে পারিনি যে এই বাংলাদেশের বুকে আমাদের একটা নাম হবে, ঠিকানা হবে, জাতীয় পরিচয়পত্র হবে। আবার এই মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 200 শতক জমির উপরে পাকা ঘর, এবং কি সবচেয়ে কি যে দিন ভরে যেখানে থাকি বা না থাকি, দিন শেষে যখন নিজের ঘরে আসি তখন এতটা খেয়ে থাকি বা না খেয়ে থাকি এতটা গর্ববোধ মনে হয় যে নিজের ঘর। তো আল্লাহর কাছে দোয়া করি উনি যেন সবসময় ভালো থাকেন, উনি যেন সুস্থ থাকেন। আমরা তো আর কিছু দিতে পারবো না, ওনার জন্য দোয়াটাই করতে পারবো আল্লাহর কাছে যেন উনি ভালো থাকেন। দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিশ্ব ইতিহাসে বিরল এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। আর এভাবেই আমাদের সোনার বাংলা এগিয়ে যাচ্ছে দূরপার গতিতে। আগামী পর্বে আপনারা দেখবেন কালুখালি এবং বালিয়াকান্দি উপজেলার বদলে যাওয়া মানুষদের কথা। ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা, উনি এত সুন্দর করে আমাদের একটা ঘর উঠে দিছে, আর আগের থেকে আমরা অনেকটা সুখে আছি। যেমন ধরতে আমার বাসা ভাড়া লাগতেছে না, তারপরে আমার একটা ঠিকানা দিছে, আমার এইখানে একটা নাগরিক বানাইছে। আপনি আমাদের মার মতন, আপনি আমাদের মাই। আজকে যদি আপনি যদি মাই না হতেন তাহলে আমি এই জায়গায় একটা ঘর পাতাম না। যাতে জনক বঙ্গবন্ধু জন্ম না হলে স্বাধীন বাংলা ছিল কি আর মোদের কপালে, গো মোদের কপালে কত সাদা পেয়েছে, স্বাধীনতা এনেছে
তাই তোমরা গেয়ে যাচ্ছে তাহার গুণ গান, বাংলাদেশে জন্ম নিয়ে ধন্য হল পান।